আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত আন্তর্জাল চলচ্চিত্র উৎসব 2.2 এর সমাপনী অনুষ্ঠানে। আজকে আমাদের হচ্ছে অনলাইন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের তাদেরকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালিকা। আমাদের গত 3 দিন ব্যাপী আন্তর্জাল চলচ্চিত্র উৎসব 2.2 এর আয়োজনে গত 28 মার্চ থেকে আজকে 30 মার্চ পর্যন্ত একাধারে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী এবং সম্মানিত অতিথিগণের সাথে আলোচনা পর্ব চলে। আজকের সমাপনী অনুষ্ঠানের শুরুতেই গত সন্ধ্যা 7 থেকে অনলাইন স্ক্রিনিং চলেছে। এবারে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত জুরি মেম্বার রহমতুল্লাহ তুহিন ভাই এবং আমাদের বর্তমান সাধারণ সম্পাদক সব্যসাচী নিলয় দাদা। আমি তাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি সব্যসাচী নিলয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মমরিনকে। আসলে আমি একটু একটা জিনিস কারেকশন করে দিচ্ছি, ও বলতে হয়তো ভুল করেছে নার্ভাসনেসের জন্য। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয়। সঞ্চালিকাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের যে 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2.2, এটি আসলে গত বছর জুন মাসে 24-26 তারিখ আমরা ডেট দিয়েছিলাম, তখন করার কথা ছিল, কিন্তু তখন আসলে আমাদের দেশে কোভিড এর যে দ্বিতীয় ঢেউ এবং সবচেয়ে স্ট্রং যে ঢেউ আমরা বলতে পারি সেটি হানা দেয়, যে কারণে আসলে আমাদের অনেক মেম্বার করোনা আক্রান্ত হয়, আমি নিজেও আক্রান্ত হয়ে গিয়েছিলাম। সেই কারণে আসলে আমরা তখন করতে পারিনি, সেই জন্য আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। এই বছর আমরা দেখেছি যে আসলে বিশ্ববিদ্যালয় খোলার পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম গুলো আসলে জোরালো ভাবে চলছিল, যে যে দরুন আসলে আমাদের সময় হয়ে ওঠেনি, এবং বিভিন্ন পরীক্ষা শেষে আমরা এই মাসে স্বাধীনতার মাসে আমরা ঠিক করলাম যে এই মাসের শেষের দিকে আমরা আন্তর্জাল চলচ্চিত্র উৎসবটি করব। আমাদের এখানে অনেকগুলোই ফিল্ম জমা পড়েছিল, সেখান থেকে আমরা নির্বাচিত 25টি ফিল্ম আমরা স্ক্রিনিং করেছি এবং প্রত্যেকটি আসলে অনলাইন স্ক্রিনিং হয়েছে। এখানে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি, অনেকেই আমাকে বলেন যে এটা কি সিলেট চলচ্চিত্র উৎসব কিনা, বা সিলেট চলচ্চিত্র উৎসবের সাথে আসলে পার্থক্য কি। যেমন আমাদের ক্যাম্পাসে অনেকে আছেন, ওনারা হয়তো আশা করেছেন যে আমাদের ফিল্মগুলো আমরা হয়তো অন সাইটে স্ক্রিনিং করব, যেটা আসলে নর্মালি আমরা সিলেট ফিল্ম ফেস্টিভ্যালে করে থাকি, কিন্তু আসলে আমাদের আন্তর্জাল চলচ্চিত্র উৎসবটি এমন একটি উৎসব যেটি আসলে অনলাইন ভিত্তিক। এটির আইডিয়া আমাদের এসেছিল গত 2020 সালে, যখন করোনা শুরু হয়েছিল মহামারীতে। আসলে আমরা ঘরে বন্দি অবস্থায় আসলে কিছুটা বিপর্যস্ত অবস্থায় ছিলাম, আমরা আসলে ঠিক করে উঠতে পারছিলাম না যে আসলে কি করব। তখন আমাদের মাথায় আসলে আইডিয়া আসে যে যেহেতু আমরা ফেস্টিভ্যাল হয়তো আমাদের ক্যাম্পাসে করতে পারবো না, কিন্তু বিকল্প পদ্ধতি হয়তো আছে, সেই বিকল্প পদ্ধতিতে আমরা হেঁটেছি, আমরা অনলাইন পদ্ধতি বেছে নিয়েছি। আমরা দেখেছি পৃথিবীব্যাপী আসলে এই অ্যাডাপ্টেশনটা এসেছে যে অনলাইনে বিভিন্ন ফেস্টিভ্যাল হচ্ছে, অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তখন আমরা চিন্তা করি যে ঘরে বন্দি অবস্থায় মানুষের জীবন কিভাবে পার করছে, সেই থিমটা দিয়ে আমরা চেষ্টা করেছি যে চলচ্চিত্র যদি নির্মাণ করা যায়, এবং সেই আহ্বান কিন্তু আমরা জানিয়েছি চলচ্চিত্র নির্মাতাদের। তো গত বছর গত সিজনে আমাদের 12টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল, এবছর 25টি হচ্ছে, এবং যেহেতু এই চলচ্চিত্র উৎসবটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, সেই কারণে আমাদের স্ক্রিনিং থেকে শুরু করে যাবতীয় যত অনুষ্ঠান সূচি আছে সবকিছুই আমরা ঢেলে সাজিয়েছি অনলাইনের মাধ্যমে। অনলাইনে স্ক্রিনিং হচ্ছে, অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে,
তো এটাই মেইনলি হচ্ছে আমাদের আন্তর্জাল চলচ্চিত্র উৎসব এবং সিলেট চলচ্চিত্র উৎসবের মধ্যে বেসিক যে পার্থক্য সেটি। দর্শক, আপনারা আশা করি যে স্ক্রিনিং গুলো উপভোগ করেছেন। আমাদের ফেসবুক পেজে www.facebook.com/saofsofficial এই পেজটিতে আসলে স্ক্রিনিং হয়ে হয়ে গিয়েছে এবং মোট 5টি স্লটে 25টি ফিল্ম আমরা প্রদর্শন করেছি এবং সেগুলো স্ক্রিনিং এর পরে আমরা রিমুভ করে দিয়েছি, কারণ আমরা অনেকেই জানি যে বিভিন্ন ফেস্টিভ্যালে আসলে অনলাইনে যদি কন্টেন্ট গুলো থাকে তাহলে বড় বড় ফেস্টিভ্যাল গুলোতে আসলে একটু সমস্যা হয়। সেই কারণে আমরা প্রথমে নির্মাতাদের কাছ থেকে কনসেন্ট নিয়েছি যে আপনারা যদি কনসেন্ট দেন তাহলে হচ্ছে আমরা অনলাইনে স্ক্রিনিং করব, নতুবা না। তো যারা কনসেন্ট দিয়েছেন এবং তাদের কনসেন্ট নিয়ে আসলে আমরা অনলাইন স্ক্রিনিংটা করেছি এবং 5টা স্লটে 25টি ফিল্ম দেখিয়েছি। সেই সাথে আমাদের গত প্রথম দিন অর্থাৎ আমাদের এটি শুরু হয়েছিল 28শে মার্চ, 28শে মার্চ প্রথম দিন আমাদের একটি ওয়েবিনার হয়েছিল যেখানে আমরা যাদের ফিল্মগুলো সিলেক্টেড হয়েছিল বা নির্মাতারা তাদের থেকে সর্বমোট সম্ভবত 20 থেকে 22 জন নির্মাতাকে নিয়ে আমরা একটা ওয়েবিনার করেছিলাম যেটার নাম ছিল নির্মাতাদের চলচ্চিত্র চিন্তন। সেখানে আসলে আমরা তাদের ক্যারিয়ার বা চলচ্চিত্র নিয়ে তরুণদের আসলে কি ভাবনা সেটি জানার চেষ্টা করেছি এবং সেটিও আসলে 2টি পার্টে হয়েছে, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। সেখানে ধাপে ধাপে আমরা চেষ্টা করেছি যে যারা যারা চলচ্চিত্র যাদের চলচ্চিত্রগুলো আসলে সিলেক্টেড হয়েছিল তাদেরকে নিয়ে আসার, তাদের কথা শোনার, তাদের সাথে আলোচনা করার। সেটিও আসলে ফ্রুটফুল হয়েছে বলে আমার কাছে মনে হয়। আমরা ভবিষ্যতেও চেষ্টা করব এই ধরনের কার্যক্রমকে বেগবান করতে। এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জুরি মেম্বার রহমতুল্লাহ তুহিন ভাই, খুব গুণী মানুষ। উনার সাথে গতকালকে একটি সেশন হয়েছে আমাদের যেখানে আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চলচ্চিত্র অবস্থা নিয়ে ভাই খুব অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় বর্ণনা করেছেন। এবং আজকে আমরা আসলে আরেকজনকে মিস করছি, আমাদের আরেকজন জুরি মেম্বার আছেন মুক্তাদির ইবনে সালাম ভাই, আরেকজন গুণী নির্মাতা। উনি আসলে এখানে অ্যাবসেন্ট, ওনার কিছু কাজের দরুন আসলে আমাদের সাথে উনি যুক্ত হতে পারেননি। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, উনি থাকলে হয়তো আমরা আরেকটু আরো ভালো আলোচনা করতে পারতাম, আরেকটা পার্টিকুলার বিষয়ে আমরা আলোচনা করতে পারতাম। এবং আজকেও 2টি স্লটে আমাদের মোট 10টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবং সেগুলো শেষ হয়ে গেছে ইতিমধ্যে, এখন আমরা সমাপনী অনুষ্ঠানে চলে এসেছি। আর অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসলে আমাদের অ্যালামনাই যারা আছেন তারা যুক্ত হয়েছেন, আমাদের জুরি মেম্বার আছেন। এই মাত্রই আমাদের আরেকজন ভাই এসে যুক্ত হয়েছেন, মোনায়েম হোসেন ভাই, উনি সাবেক সভাপতি আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ নিলয়, আমি শুনতে পাচ্ছি, তুমি কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? জি ভাই, আমরাও শুনতে পাচ্ছি, খুবই ভাল লাগছে। আসলে স্ক্রিনটা আপনাকে ছাড়া ফুলফিল হচ্ছিল না, আপনি আসার পরে আসলে মনে হচ্ছে যে একদম ফিল আপ হয়ে গেল। ভাইকে অনেক দিন পর দেখছি, খুবই ভালো লাগছে আসলে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। তো আমি এতক্ষণ জানাচ্ছিলাম আমাদের আন্তর্জাল চলচ্চিত্র সম্পর্কে এই ফেস্টিভ্যাল নিয়ে। আশা করি দর্শকেরা আমাদের ফেস্টিভ্যাল উপভোগ করেছেন এবং মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আসলে দূরীভূত করতে পেরেছি বলে আমি মনে করি। তো আমার এতটুকুই বলার ছিল, সঞ্চালককে আবারও ধন্যবাদ। ধন্যবাদ শুভশ্রী নিলয় দাদাকে। আমাদের মাঝে ইতিমধ্যেই 2 জন জুরি মেম্বার উপস্থিত হয়েছেন, তাদেরকে আজকের সমাপন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা, কার্যকরী সদস্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আমাদের এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2.2 আমাদের অনলাইন ভিত্তিক আন্তর্জাল চলচ্চিত্র দ্বিতীয় চলচ্চিত্র উৎসব। এর পরবর্তীতে আমরা হচ্ছে অফলাইনে আশা করছি দর্শকদের জন্য সিলেট চলচ্চিত্র উৎসব 5ম বারের মতো আয়োজন করতে যাচ্ছি। আর আগামী 31 মার্চ 2022 আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত অনিল বাগচির একদিন চলচ্চিত্রটি স্ক্রিনিং করা হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি মুভিটি দেখতে আসার জন্য। আমাদের 3 দিন ব্যাপী আয়োজন আশা করছি সবার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আজকে শেষ পর্যায়ে এসে গেছি আমরা, অনলাইন স্ক্রিনিং এর সকল মুভি অনলাইন স্ক্রিনিং সম্পন্ন হয়ে গেছে। তো আমাদের সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের
সাবেক সভাপতি ইফতিকার আহমেদ ফাগুন ভাই, আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে। আমার আজকে এই সমাপনী অনুষ্ঠানে থাকতে পেরে ভালো লাগছে এবং রহমতুল্লাহ তুহিন ভাইকে এখানে পেয়ে আমরা আসলে সবাই আনন্দিত। ওনার সাথে আমাদের সিলেট চলচ্চিত্র উৎসবের গত আসরে আমার ওনার সাথে প্রথম পরিচয় হয় এবং ওনার চলচ্চিত্র এখান থেকে একটি ভালো অ্যাওয়ার্ডও জিতে নেয় ওই উৎসব থেকে। তো গত বছর ভাইয়ের সাথে প্রতিনিয়ত আমার যোগাযোগ হতো উৎসব চলাকালীন সময়, যে তখন আমি দায়িত্বে ছিলাম। এছাড়া আরো ভালো লাগছে আমাদের মুনাইম হোসেন ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের সাবেক সভাপতি সাইফুর রহমান, যিনি আমার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তো আরো একটা জিনিস ভালো লাগছে যে নেটের অবস্থা আসলে সবার ভালো, স্ট্রিমিংটা ভালো হচ্ছে, এটা দেখেও আসলে ভালো লাগে। আমরা নিলয় অনেক কিছুই বলল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সম্পর্কে এবং আমাদের কার্যক্রম সম্পর্কে। এখানে মুনাইম হোসেন ভাই আছেন, রহমতুল্লাহ তুহিন ভাই এর সাথে যেহেতু গত বছর থেকে আমরা কাজ শুরু করেছি, তো ভাইও আমাদের সাথে আসলে নতুন ভাবে এই অনেকটা বলা যায় কাজ করা, এর আগে থেকে এই বিশ্ববিদ্যালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা চলচ্চিত্র সংসদ যাত্রা করাটা একটা স্ট্রাগলিং অবস্থায় ছিল এবং যারা আমাদের শুনছেন এবং আজকে যারা উপস্থিত আছেন তারা সবাই আশা করি এই বিষয়টা উপলব্ধি করতে পারেন যে ঢাকার বাইরে একটা বিভাগীয় শহরে একটা চলচ্চিত্র উৎসব আয়োজন করা বা চলচ্চিত্র চর্চাটা চালিয়ে যাওয়া এই এইখানে, এটা রীতিমতো সংগ্রাম করতে হয় এবং যথেষ্ট পৃষ্ঠপোষকতার অভাব থাকে এই জায়গায় আয়োজনগুলো করতে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সবসময় যে স্বাধীন ধারার যারা নির্মাতা আছেন, যারা তরুণ নির্মাতা আছেন, তাদেরকে নিয়ে কাজ করতে এবং তাদের সবাইকে উৎসাহ যোগাতে। সময়ের ধারাবাহিকতায় নতুন কমিটি এসেছে এবং নতুন যারা আছেন তারা কাজ করছেন। আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের যে দ্বিতীয় আসর আয়োজন করা হয়েছে এই বিষয়টা আমি আসলে খুবই আনন্দিত, যেহেতু আমরা হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন আমরা চলে গিয়েছিলাম করোনা ভাইরাসের কারণে, তখন আমাদের এই কার্যক্রমটা শুরু হয় প্রথমবারের মতো অনলাইনে ফেস্টিভ্যাল। অনলাইনে ফেস্টিভ্যাল করার ক্ষেত্রে পৃথিবীব্যাপী আরো ভালো প্রযুক্তি ব্যবহার করা হয়, আমরা এখনো ওই প্রযুক্তিতে হয়তো যেতে পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার জন্য। তো আমি আশা করবো আগামীতে আমরা প্রযুক্তিগতভাবে আরো এগিয়ে যাব অনলাইনে ফেস্টিভ্যালগুলো করতে এবং যারা এখানে চলচ্চিত্র জমা দিয়েছেন, যাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই উৎসবে বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রহমতুল্লাহ তুহিন ভাই এবং মুক্তাদির ইবনে সালাম ভাই, উনি আজকে উপস্থিত নেই আমাদের সাথে। এই দুইজন গুণী মানুষ আমাদের সাথে ছিলেন এই উৎসবে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আর যারা শুনছেন আমাদের, আমাদের সঞ্চালক ইতিমধ্যে বলেছেন যে আগামীকালকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা নবীন এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাতে, মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেহেতু এটা আমাদের স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে এই কার্যনির্বাহী কমিটি মুর্শিদুল ইসলাম স্যারের অনিল বাগচির একদিন। তো আশা করি আপনারা সবাই চলচ্চিত্রটি দেখবেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাথেই আপনারা থাকবেন। আর যে কার্যনির্বাহী কমিটি এখন দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে যেহেতু করোনা ভাইরাসের যে সংক্রমণটা এটা এখন অনেকটাই সীমিত এবং কেটে গিয়েছে, তো এই বছর যদি আমরা আমাদের যে সিলেট চলচ্চিত্র উৎসব সবচেয়ে বড় আয়োজনটা ওইটা আমরা অফলাইনে ফিজিক্যালি এই বছর সিলেটে করতে পারি, তাহলে হয়তো আমাদের রহমতুল্লাহ তুহিন ভাই সহ সকল নির্মাতাদের সাথে সরাসরি দেখা হবে, এটা আসলে খুবই আনন্দের একটা বিষয় হবে। এবং উৎসব বলতে যে বিষয়টা বোঝায় এটা মিলন মেলা, আসলে অনলাইনে কতটুক হয় আসলে আমি জানি না, আসলে প্রযুক্তিগত বিভিন্ন কারণে অনেকটা কঠিন হয়ে পড়ে, তো উৎসব ফিল করাটা একটু কঠিন হয়ে পড়ে, যেটা ফিজিক্যালি হলে এটা অনুভব করা যায় যে মিলন মেলাটা একটা উৎসবের আমেজ অনুভব করা যায়। এছাড়া
আমি বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের সবাইকে বলেছি, এবং যারা প্রাক্তন আজকে উপস্থিত আছেন আমাদের সাথে, ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আমাদের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন ভাই, তাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো সবাই সবার উদ্দেশ্যেই আমি কার্যনির্বাহী কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়, আমরা আরেকটি উৎসবের যাত্রা শুরু করতে পারি, এবং আমাদের এই জায়গাটাতে কাজ করা উচিত বাংলাদেশের সর্ব আগে হয় কি নাই আমি জানি না, তাই সর্বপ্রথম বলছি এটা। যারা সিনিয়র আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন কৃষি চলচ্চিত্র উৎসব আয়োজন করা যায় কিনা। অলরেডি আমাদের যখন দায়িত্ব হস্তান্তর হয়, গত দায়িত্ব হস্তান্তরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম পালা বদলের পালা, ওই অনুষ্ঠানে আমাদের বর্তমান সভাপতি ঘোষণা করেছেন যে উনি কৃষি চলচ্চিত্র উৎসব আয়োজনের বিষয়ে কাজ শুরু করবেন। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এবং কৃষির সম্প্রসারণে চলচ্চিত্র বা ভিজুয়াল মিডিয়া একটা ভালো কি হতে পারে, টুল হতে পারে। তো এই জায়গাতে একটা ইন্টারন্যাশনালি যাতে আমাদের বাইরে থেকেও সাবমিশন আসে, বাইরে থেকেও চলচ্চিত্র নির্মাতা যারা আছেন তারাও, অনেকেই কিন্তু এগ্রিকালচার নিয়ে যে কাজ হয় না বা কৃষি নিয়ে যে কাজ হয় না, চলচ্চিত্র হয় না, এমনটা কিন্তু না। আর বাংলাদেশ যেহেতু আমাদের অনেক কিছু মিলিয়ে নদীমাতৃক দেশ, আমাদের কৃষি প্রধান দেশ, তো আমাদের চলচ্চিত্র আমরা যাই করি না কেন, আমাদের দেশের যে পটভূমিটা আছে এটা নিয়ে আসতে আমার কৃষিকে ইগনোর করে যাওয়া যায় না। হ্যাঁ, কৃষি আমার থাকে, চলচ্চিত্র কৃষি আসেই বিভিন্ন ভাবে আসে, তো একটা ডেডিকেটেড কৃষি চলচ্চিত্র উৎসব আয়োজন করা যায় কিনা এই বিষয়ে আমি অনুরোধ জানাবো। এবং যারা আজকে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা এই উৎসবের সাথে ছিলেন সরাসরি চলচ্চিত্রগুলো উপভোগ করেছেন, চলচ্চিত্র জমা দিয়েছেন, যাদের চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাকে এখানে ডাকার জন্য আমি আজকের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ যারা আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন ভাই, ভাইয়াকে স্বাগত জানাচ্ছি আজকের সমাপনী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এবার আমাদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক এম সফুর রহমান ভাই, কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালিকা মহোদয় আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য, এবং আমাদের এই কার্যনির্বাহী কমিটিকে আমি আবার ধন্যবাদ জানাই যারা আজকের এই সমাপনী অনুষ্ঠানে আমাদের যারা পূর্ববর্তী কমিটির সভাপতি সেক্রেটারি এবং আমাদেরকে আহ্বান করার জন্য। আজকে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সিজনের সমাপনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জুরি মেম্বার, এই চলচ্চিত্র এই উৎসবের জুরি মেম্বার রহমতুল্লাহ তুহিন ভাই। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ববর্তী আমাদের কমিটির পূর্ববর্তী কমিটির প্রেসিডেন্ট মুনায়েম হোসেন ভাই, এবং জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন শাওন ভাই। এছাড়াও আমার সাথে আমরা একসাথে আমার বন্ধুবর ইফতেখার আহমেদ ফাগুন সভাপতি হিসেবে বিগত কমিটিতে আমরা কাজ করেছি, এবং আমি সাইফুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। তো আজকে অত্যন্ত ভালো লাগছে যে আমাদের একসাথে আমরা এখানে উপস্থিত হতে পেরে এমন একটি অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে। তো সবাই পরিচিত মুখগুলো আবার অনেকদিন পরে একসাথে আমরা একটা স্ক্রিনে, আর বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা তিনটি প্রায় 4-5 বছর ধরে আমরা অন অফলাইনেই করে আসছি, তো প্রতি বছর আমাদের এই প্রোগ্রাম যখন আসে, বিশেষ করে সিলেট চলচ্চিত্র উৎসবের যেটা আমাদের আরেকটি প্রোগ্রাম, তো সেখানে আমাদের একটা আমেজ বা যে আনন্দ গণ উৎসবের উৎসবে রূপান্তরিত হয়, সেটা যারা আমরা সাংগঠনিক কার্যক্রম করেছি ক্যাম্পাসে তারাই আমরা এটা হয়তো উপলব্ধি করতে পারছি। তা আজকে কিছুটা হলেও অনলাইনে যদিও, তবু আমি ভাইদেরকে পেয়ে এবং আমাদের জুরি মেম্বার সহ সবাইকে এখানে পেয়ে আনন্দিত বোধ করছি। বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ যে মূল মোটিভ নিয়ে কাজ শুরু করে 2017 সাল থেকে তরুণ তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে, আমি মনে করি এই জায়গাটাতে আমরা ধীরে ধীরে
অগ্রসর হচ্ছি এবং আরো পরিপক্ক পরিপক্ক একটি সংগঠন হিসাবে কাজ করার জন্য আরো বেশি এগিয়ে যাচ্ছি, আমি যেটা উপলব্ধি করতে পারছি। আমাদের এই নতুন কমিটি যারা এখন দায়িত্ব কার্যনির্বাহী কমিটি যারা দায়িত্ব পেয়েছেন, আমি মনে করি তারা তাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা অনেক সুন্দর প্রোগ্রাম আয়োজন করার ক্ষমতা রাখেন এবং তারা আমাদের সাথে এই আয়োজনকে আরো সুন্দর এবং ফলপ্রসূ করার জন্য, বিশেষ করে রহমতুল্লাহ তুহিন ভাইদের মতো কিছু জুরি মেম্বার আমরা পেয়েছি যাদের পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাদেরকে সহযোগিতা করায় এই সিলেট চলচ্চিত্র উৎসব বা কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বেশ ফলপ্রসূ বা আনন্দঘন কিছু উৎসব আয়োজন করতে পারছি। তা আমি আমাদের সংগঠনের কিছু পূর্ববর্তী যে 4 বছরে 4টি সিলেট চলচ্চিত্র উৎসব আয়োজন হয়েছে, 3টি হয়েছে অফলাইনে এবং 1টি হয়েছে আমাদের অনলাইন ভিত্তিক, যেহেতু করোনাকালীন পর্যায়ে আমরা সেই উৎসবটি করেছিলাম। 2017, 2018, 2019 এই 3টি বছর আমরা প্রায় প্রতি বছরই আমাদের 100টি দেশ থেকে প্রায় 3000-এর অধিক চলচ্চিত্র জমা পড়ে এবং সেখান থেকে আমরা 100টি করে চলচ্চিত্র এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বা সিলেট চলচ্চিত্র উৎসবে আমরা অফলাইনে প্রদর্শন হতো। তো এই বছর এসে আমাদের বিগত 21 সালে আমরা করতে পারিনি, বিশেষ করে করোনার যে প্রকোপটা আমাদেরকে একটু দমিয়ে রেখেছিল এবং আমিও ইফতেখার আহমেদ ফাগুন আমরা ছিলাম বিগত কমিটিতে, সেখান থেকে কাজ করতে পারিনি। তো যেটি বলছিলাম যে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যে যাত্রাটি শুরু হয়েছিল তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে, আমি যেটা মনে করি যে সেটা মানে ফ্রুটফুলি আমরা কাজ করতে পারছি। তার কেন কেন পারছি সেটা বলতে গেলে আমি বলবো যে বিশেষ করে সিলেট চলচ্চিত্র উৎসবটা ইতিপূর্বে আমাদের সভাপতি বর্তমান সভাপতি সব্যসাচী নিলয় বলেছেন যে আমরা সিলেট চলচ্চিত্র উৎসব এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেন আয়োজন করি বা এটা দুইটা আলাদা প্রোগ্রাম, সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তো সিলেট চলচ্চিত্র উৎসব আমরা মূলত আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মূলত আমাদের বাংলাদেশ পর্যায়ে যে দেশীয় তরুণ নির্মাতাদেরকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে, তো আমাদের যে মোটিভটা সেটাই বিশ্ববিদ্যালয়ের যে তরুণ নির্মাতারা আছেন, বিশেষ করে আমরা আমরা বিভিন্ন ছোট ছোট ইউটিউবিং অনেকেই করে থাকি, মোবাইল ভিডিওগ্রাফি বা মোবাইল সিনেমাটোগ্রাফি অনেকেই হয়তো করে থাকে, কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম থেকে সেই কাজগুলোর স্বীকৃতি মিলে তখন দেখা যায় যে সেই কাজগুলোর কাজ করার আগ্রহটা বা স্পৃহাটা আরো বেড়ে যায়। আমি মনে করি সেই জায়গা থেকে আমরা সেই স্বীকৃতি প্রদানের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে, কারণ সিলেট চলচ্চিত্র উৎসবে যেখানে আন্তর্জাতিক অঙ্গনে অনেকে হয়তো অংশগ্রহণ করেন, সেখানে আমাদের দেশীয় নির্মাতারা হয়তো আমরা অনেকগুলো জমা পড়ে 3000-এর অধিক, কিন্তু আমরা সেখান থেকে বাছাই করে যখন 100টি চলচ্চিত্র দেখাতে যাই তখন সবগুলো চলচ্চিত্র অনেক কোয়ালিটি সম্পন্ন চলচ্চিত্র থাকা সত্ত্বেও এখানে দেখানো যায় না। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের দেশীয় নির্মাতারা যাতে আরো বেশি নতুন নতুন কাজ করতে পারেন সেই উৎসাহটা দেওয়ার জন্য আমি মনে করি একটি মুখ্য প্ল্যাটফর্ম হিসাবে এখন বিগত তৃতীয়বারের মতো এইবার আয়োজিত হয়েছে এবং এটা আরো বাড়বে। আমি প্রথমবার আমাদের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথমবার 12টি চলচ্চিত্র নিয়ে আমরা স্ক্রিনিং করেছিলাম, এবছর দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 25টি চলচ্চিত্র নিয়ে 3 দিন ব্যাপী যে অনলাইন ভিত্তিক হয়েছে। আমি আগামী বছর আমি আরো আশা রাখি যে আমাদের চলচ্চিত্র সংখ্যা আরো বাড়বে এবং স্ক্রিনিংও আমরা আরো বেশি করতে পারবো, জমাদান এখানে বেশি পড়বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আমাদের দর্শক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে যারা দেখছেন বা তরুণ নির্মাতা তাদেরকে আমি আহ্বান করে বলবো যে আপনারা অনেকেই আছেন হয়তো অনেক চিন্তা আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এটা নিয়ে যদি একটা ভিডিও বানানো যায়, শুধুমাত্র একটু সিঙ্ক্রোনাইজ বা একটু সিস্টেমেটিক ইয়েতে একটা একটা ভিডিওতে রূপ দান করেন আপনার চিন্তাকে, এতে করে সবার যে আমাদের তরুণ নির্মাতা কি ভাবছেন আমার চিন্তা যতটা যে ফলপ্রসূ ভাবে অন্যান্য মানুষের চিন্তাধারার সাথে কতটুকু মিলে বা আমরা কি চিন্তা করছি সেটার সাথে কতটুকু যায় সেটা নিয়ে অনেকে হয়তো জানার সুযোগ হবে এই ধরনের চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে। বিশেষ করে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি একটা ভিডিও হয়তো অনেকেই এখানে আপনারা দেখেছেন যে ছোট্ট কোনো সাউন্ডলেস একটা মেবি 30 সেকেন্ডের একটা ভিডিও যেটা এনভায়রনমেন্টাল যে সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস নিয়ে তৈরি করা, যে একজন যুবক তিনি আসেন এসে দেখেন যে চারদিকে একদম মরুভূমির মতো কিন্তু অনেকগুলো প্লাস্টিক ফেলানো, তো একটা ডাস্টবিনে একটা করে প্লাস্টিক তুলে রাখেন, সবুজ পরিবেশটা আরো সবুজ হতে থাকে, আবার আর একটা প্লাস্টিক দেন আরো সবুজ হতে থাকে, একটা সময় দেখা যায় যে এই পরিবেশটা আরো সবুজ হয়ে একদম পাখি পাখপাখালি আকাশ বৃষ্টি সবকিছু। তো এইখানে কোনো এই যে মেসেজটা আছে ওই ভিডিওটাতে কোনো ধরনের কোনো সাউন্ড ছিল না, শুধুমাত্র
20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা এই একটা সিনেমাটোগ্রাফি, কিন্তু এটা আমাদের মনে অনেকটা আলোড়ন তৈরি করে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে অনেকটা হেল্পফুল হয়। তা আমি আমার কথাবার্তা আর দীর্ঘায়িত করবো না, আমি যারা তরুণ নির্মাতা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন তাদেরকে আহ্বান করবো, এই ধরনের চিন্তাগুলো আপনারা একটু ভিডিওগ্রাফির মাধ্যমে নিয়ে আসেন, আমাদের এই চলচ্চিত্র উৎসব বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনারা জমা দেন। হতে পারে সেটা এত মানে গ্রহণযোগ্য হবে, আপনি অ্যাওয়ার্ডও জিততে পারবেন এবং এটা থেকে যে উদ্দীপনা বা উৎসাহটা পাবেন আশা করি আরো ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিবে। আর আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন তাদেরকে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে অনেক চাপের মধ্যে দিয়ে তাদেরকে সময় পার করতে হয়, এই পড়াশোনা অ্যাসাইনমেন্টের প্রেশারের মধ্যে থেকেও যে তারা এত সুন্দর করে প্রোগ্রামগুলো আয়োজন করে, আমিও সেটার একটা অংশীদার ছিলাম যদিও, তো আমি মনে করি যে এই একটা পার্ট আমাদের সিনিয়ররা আমাদেরকে সেইভাবে গাইড করে গেছেন, তার জন্য আমি আমার পূর্ববর্তী প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আমার জুনিয়র সব্যসাচী নিলয়দেরকে বা পরবর্তী কমিটিকে আহ্বান রাখবো যে সেই দ্বারাকে আরো ছাড়িয়ে যাওয়ার চিন্তা আপনারা করেন এবং আরো ভালো কাজ দিয়ে নিজেদের কমিটি আমাদের এই সিলেট চলচ্চিত্র সংসদ থেকে আরো কাজ বের করে নিয়ে আসেন। আশা করি আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব একদিন, এই সংগঠন বিশ্ব দরবারে এখনই পরিচিত, আরো বেশি পরিচিত হবে এবং সবার একটা ইচ্ছা থাকবে যে না সিলেট চলচ্চিত্র উৎসবে আমার চলচ্চিত্র জমা দিব, সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার চলচ্চিত্র জমা দিব, এবং সেই উৎসব প্রদানের জায়গাটা আরো বেশি দৃঢ় হবে। সবার জন্য শুভকামনা, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ এম সাইফুর রহমান ভাইকে তার নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমরা আশা করছি আমাদের বর্তমান কমিটি এবং আমাদের পরবর্তী যারা আসবেন তারা এর বক্তব্যের সূত্র ধরে এবং নিজেদের সকল কাজের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সিলেট চলচ্চিত্র সংসদকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আমাদের সকল দর্শকদের জন্য কিছু বলার জন্য আমাদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শোনা যাচ্ছে কি আমাকে? আমি প্রথমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান কমিটি এবং নিলয়কে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের জুরি মেম্বারদের যাদের সহযোগিতা ছাড়া আসলে এই চলচ্চিত্র সংসদের যে কার্যক্রম সেটা অপূর্ণ থেকে যাবে। আসলে চলচ্চিত্র বিষয়টা অনেক ব্যাপক একটা জিনিস নিয়ে বিস্তৃত, অনেক ভাবমূর্তি এটা ধারণ করে। গত তৃতীয় চলচ্চিত্র উৎসব পর্যন্ত আমি আমার থাকার সুযোগ হয়েছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাথে, এখন আমি অনেক দূরে আছি। বাট এই যে কিছুদিন আগে যে চলচ্চিত্র কার্যক্রম যেটা শুরু হলো অনলাইনে এই করোনার মধ্যে, এটা থেকে আমি নিজে থাকতে চেয়েও কিন্তু সেখানে থাকতে পারিনি, কিন্তু সেটা আমি দূর থেকে দেখতে পেরেছি। সেজন্য আমি অবশ্যই এই কমিটিকে ধন্যবাদ জানাই, তারা এরকম একটা আয়োজন করেছে। আর আমাদের যেটা মূল যেটা উদ্দেশ্য ছিল প্রথমে, যে আমাদের যে নতুন বা তরুণ উদ্যোক্তা যারা তাদেরকে জানানো বা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে না তাদের যে কাজগুলো তারা করে সেই জিনিসগুলো কিনা তাদের উৎসাহ প্রদান করা, সেজন্য আমি আমাদের এই কাজ এবং যারা কমিটিতে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমে ফাগুন একটা কথা বলে গিয়েছিল যে আসলে কৃষি নিয়ে চলচ্চিত্র, আমি মূলত এখন যে জায়গায় আছি আমি একটা জবে আছি এবং এখানে কৃষি রিলেটেডই কাজ, তো সেখানে দেখা যায় যে আমাদের অনেক সময় অনেক ধরনের চলচ্চিত্র নির্মাণ করা লাগে, যার মধ্যে আপনার বিভিন্ন ধরনের মেসেজ আমরা কৃষক বা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে চাই, এবং কৃষি কিন্তু আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য একটা অন্য একটা প্রতিষ্ঠান বলা চলে, এটা ছাড়া আমরা কখনোই চলতে পারবো না। আর কিছু বিজনেস ক্যাটাগরির মুভি যেগুলো হয় সেগুলো ছাড়া প্রায় সব জিনিসেই বা সব মুভিতে কিন্তু আমরা দেখতে পারি যে কৃষির তাৎপর্যটা তারা তুলে ধরার চেষ্টা করে প্রত্যেকটা ক্ষেত্রে। সো আমি ধন্যবাদ জানাই যারা এই চলচ্চিত্র সংসদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যারা পরবর্তীতে বিজয়ী হবেন, যাদের চলচ্চিত্রগুলো সিলেক্টেড হবে। তো আমি ধন্যবাদ জানিয়ে আমি বেশি কিছু বলবো না, আমি বর্তমান কমিটি যারা আছেন এবং তাদের পরবর্তীতে যারা আসবেন সবার উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ শ্যাম ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মুনায়েম হোসেন ভাই। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালিকা সাহেবাকে তার সুন্দর সঞ্চালনার জন্য, এবং সর্বোপরি আমাদের সম্মানিত জুরি রহমতুল্লাহ তুইন ভাই আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, এবং সেই সাথে মুক্তাদির ইমনে সালাম ভাই, যার সাথে বেশ আগে থেকে পরিচিত এবং বেশ ভালো একটা ইয়ে আছে আমাদের ওনাদের সাথে চলচ্চিত্র সংসদে সেই আগে থেকেই, তবে আজকে এখানে উপস্থিত নেই, এবং উপস্থিত যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, প্লাস আমার সিলেট চলচ্চিত্র সংসদের সাবেক এবং বর্তমান সদস্য, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যখন আমার পূর্ববর্তী বক্তারা খুব চমৎকারভাবে কিছু উপস্থাপন করে যান, তখন আমার আসলে তেমন কিছু বলার থাকে না, তবুও বলতে যদি হয় আমি একটু আমার একজন দর্শকের ফোকাস থেকে আমি বলতে পারি। প্রথমত যখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নিয়ে যখন কাজ শুরু করি, এখানে আমরা চেষ্টা করেছি যারা চলচ্চিত্র প্রেমী এবং চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম নেই, সুস্থ ধারার স্বাধীন ধারার চলচ্চিত্র তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, সেখানে আমি একজন মানুষ যুক্ত হয়েছিলাম যার চলচ্চিত্র তৈরি করা নিয়ে উৎসাহ যতটুকু ছিল তার থেকে বেশি উৎসাহ ছিল চলচ্চিত্র উপভোগ করা। একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে আমার কাছে মনে হয়েছিল যদি আমি ভবিষ্যতে আরো ভালো চলচ্চিত্র দেখতে চাই, আমি যদি আরো ভালো একটা বিনোদনের মাধ্যম খুঁজে পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে কাজ করতে হবে, কারণ এখানে যদি আমি এবং আমরা মিলে যদি আমরা কাউকে যদি সুযোগ করে দিতে পারি, কাউকে যদি একটু মোটিভেশন দিতে পারি যে উনি এখানে আমাদের মাধ্যমে যদি নিজের ভিতর থেকে একটু প্রেরণা নিয়েও যদি ভবিষ্যতে আগাতে পারেন এই চলচ্চিত্রের দিকে, তাহলে সেটার বেনিফিট আমরাই পাব, আমি পাব, তখন আমি এই চলচ্চিত্রটা দেখে বলবো ওয়াও এটা খুব সুন্দর একটা চলচ্চিত্র হয়েছে, এটা ডিরেক্টরকে এটার অ্যাক্টরকে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার মাথায় তখন আসবে কিনা জানি না, হয়তো দেখা যেতে পারে সিলেট চলচ্চিত্র অংশে সিলেট চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে ওনার ফিল্মটা একটা প্রাইজ পেয়েছিল বা উনি একটা মোটিভেশন পেয়েছিল যার কারণে উনি এত দূর আগাইতে পারছে, আমার হয়তো ব্যক্তিগতভাবে আমার জন্য এটা অনেক বড় কিছু জিনিস। আমরা শুরু থেকে এখানে কাজ করে যাচ্ছি এবং সিলেট আধ্যাত্মিক পূর্ণভূমির একটা শহর এবং হাসন রাজার শহর, বাউল শাহ আব্দুল করিমের শহর, কিন্তু সিলেট সালমান শাহের শহর এই কথাটা খুব একটা বেশি আসে না, যদিও সালমান শাহ এখানকার নায়ক খুব একটা বেশি কথাটা আসে না, যতটুকু আমরা কৃষ্টি এবং সংস্কৃতিতে আমরা অন্যদিকে আগায় যেতে পারছি ঠিক ততটুকু আমরা চলচ্চিত্রের দিকে হয়তো এভাবে আগায় যেতে পারি নাই, বা যতটুকু এগিয়ে গেছি ততটুকু হয়তো আমাদের সেভাবে প্রচার এবং প্রসার হয় নাই, যার কারণে এখানে কাজ করে এগিয়ে যাওয়াটা ছিল খুবই কঠিন একটা সিচুয়েশন। তো সে সময় আমাদের সাথে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন এবং তাদের অবদানের কথা স্বীকার না করলেই না, যার কারণে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আন্তর্জাল চলচ্চিত্র উৎসব ঠিক সেরকমই একটা মাধ্যম যে আমরা ছোট ছোট কিছু মাধ্যম, ছোট ছোট কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো ওনাদেরকে আমরা একটা সুযোগ করে দিতে যাচ্ছি, এবং সেটা বিগত কমিটি যেটা ছিল ইফতেখার আহমেদ ফাগুন এবং সাইফুল, ওনারা এটা মানে চালু করেছেন এবং তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তুহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনারা, তুহিন ভাই, মুক্তারিন সালাম ভাই, আমাদের প্রথম দিকে ছিলেন অমিতাভ রেজা ভাই, তারপর আশরাফ শিশির ভাই, আমাদের মতো নগণ্য বাচ্চা, আমি বাচ্চাই বলবো কারণ আমরা তখন যা শুরু করেছিলাম, এই বাচ্চাদেরকে সাথে এই মানে ইনফ্যান্সির পর্যায়ের একটা সংগঠনকে হাত ধরে এগিয়ে নিয়ে আসছেন এতদূর পর্যন্ত। আজকে যখন দেখি যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই প্রোগ্রাম আয়োজন করছে, সেটার খবর বিভিন্ন বাংলাদেশের নিউজ পেপারে আসতেছে, বাইরের বিভিন্ন নিউজ পেপারে আসতেছে, এশিয়া নিউজে পর্যন্ত আসতেছে, একটা ইন্টারন্যাশনাল নিউজ পেপারে, টাইমস অফ হিন্দুস্তানে আসতেছে, তখন আসলে ভেতরে বুকটা ফুলে ওঠে যে উই ডিড সামথিং, আমরা কিছু একটা করছি যার কারণে পুরো বিশ্ব আমাদেরকে জানতেছে, অ্যান্ড ইট উড বি পসিবল উইদাউট এভরি ওয়ান, এটা সবাইকে ছাড়া এটা সম্ভব ছিল না।
যার জন্য আমি নিজেকেও মানে খুব গর্বিত ফিল করি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার কারণে। আর মোটামুটি বছর দুয়েক ধরে চাকরিজনিত কারণে আমিও সিলেট শহরে বা এর আশেপাশে নাই। ইনকেস নিলয়ের সাথে প্রথম, নিলয়ের সাথে অনেকদিন পরে মনে হয় এই নিলয়ের চেহারা দেখলাম, সাইফুরের চেহারাটাও দেখলাম খুব সম্ভবত। আর সালাউদ্দিন শাওন আমার ঘনিষ্ঠ বন্ধু, তার চেহারাটা মনে হয় আমি প্রায় 7-8 মাস পরে দেখলাম, তাও ভিডিও কলে সামনাসামনি 2-3 থেকে 3 বছর আগে। তো এই যখন আমাদের অবস্থা, তো বর্তমান কমিটিকে হ্যাটস অফ যে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আজকে সবার সাথে কথা বলা বা দেখা সাক্ষাৎ করার জন্য, এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার সাথে সংশ্লিষ্ট সকল কার্যনির্বাহী সদস্য, সকল চলচ্চিত্র কর্মী এবং নির্মাতা যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, যারা জিতছেন, যারা পরবর্তীতে পুরস্কার পাবেন তাদেরকে অভিনন্দন। আপনারা রাইট ট্র্যাকে আছেন, আপনারা এগিয়ে যান, যারা পাবেন না তাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনাদেরকে হয়তো আরও উন্নতি করতে হবে। এবং সেটার জন্য যদি যে কোনো ধরনের টেকনিক্যাল সাজেশন, যে কোনো ধরনের পরামর্শ যেটা দরকার, সেটা আমরা যতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে পারি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। সোজা কথা হচ্ছে আমরা সবাই মিলে একটা সুস্থ ধারা, সুস্থ মনশীলতার দিকে এগিয়ে যাচ্ছি, এবং সেখানে একা একা আগাইলে হয় না, হাতে হাত ধরে আগাইতে হয় সমমনা মানুষদেরকে। সেটা আমরা করার একটা একটা প্ল্যাটফর্ম খুঁজে পাইছি, সেটা আমরা করার জন্য চেষ্টা করছি এবং সেটা আমরা করার জন্য চেষ্টা করে যাব। এবং এজন্য আপনারা যারা আছেন, তুহিন ভাইদের মতো যারা আছেন, আমাদের জাজরা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের শিক্ষকেরা, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদেরকে সবসময় এই ব্যাপারটা আমাদেরকে সাহায্য করেছেন একটা সুস্থ ধারা কাজ করার জন্য, যার কারণে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এ কাজের জন্য যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে আমাদের সাথে সবসময় থাকেন। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব, আমাদের হয়তো একটু সময় লাগবে, আমাদের হয়তো একটু রিসোর্স কম, আমাদের হয়তো সব কিছু আমরা বড়ভাবে করতে পারি না, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেজন্য আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকবেন, নিলয়দের সাথে থাকবেন, পরবর্তীতে যারা আসবে তাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং তার দ্বারা আয়োজিত যে প্রোগ্রামগুলো আছে এবং তার মাধ্যমে সংশ্লিষ্ট যারা আছে তারা ভবিষ্যতে অনেক দূর আগায় যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনায়ম হোসেন ভাইকে তার উৎসাহমূলক বক্তব্যের জন্য। আসলে করোনা মহামারীর ক্রান্তিকালে আমাদের সবার মানসিক অবস্থার এত অবনতি হয়ে গিয়েছিল যে আমরা কি করব বুঝতে পারছিলাম না। সেই সময়ে সিলেট চলচ্চিত্র সংসদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রথমবারের মতো আয়োজন করে, যেটা আমাদের সবাইকে মানসিকভাবে অনেক বিনোদনের পাশাপাশি আমাদের আচার আচরণ এবং জীবন এর ক্ষেত্রে অনেক প্রভাব ফেলেছে। আমরা যারা কাজ খুঁজে পাচ্ছিলাম না কি করব বা আমাদের পড়াশোনা অনেকখানি থমকে গিয়েছিল, তাদের জীবনযাত্রাকে আরো অগ্রগতি এবং অ্যাক্টিভ ভাবে সবকিছু পরিচালনা করার জন্য চলচ্চিত্র সংসদের আয়োজন গুলো অনেক ভালোভাবে আমাদেরকে সাহায্য করেছে। আর আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে যদি মার্জনীয় দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের চলচ্চিত্র সংসদে উপস্থিত আমার সম্মানিত জুরি মেম্বার রহমতুল্লাহ তুহিন ভাইকে কিছু সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদের পর্বে যাওয়ার ক্ষেত্রে প্রথমত ধন্যবাদ আসলে সমস্ত নির্মাতাদের, যাদের ছবি যারা বানিয়েছিল এবং এসছে বলে আমাদের এই উদ্যোগ, এই উদ্যোগ হওয়া এবং সাকসেস হচ্ছে আজকে। এই উদ্যোগের সাথে আমি থাকতে পেরে প্রচন্ড ভালো লাগছে, বিকজ এই প্ল্যাটফর্মটাই তো আমাদের না বেঁচে থাকার। আমি কোনোভাবেই এই সিলেট চলচ্চিত্র সংসদ বা আজকের এই উদ্যোগের সাথে জড়িত যারা আছেন, যারা উদ্যোগটা নিয়েছেন এবং এই আমি বলবো যে সাকসেসফুল একটা প্রোগ্রাম হচ্ছে, তাদেরকে কোনো ধন্যবাদ আমি দিব না। কারণ হচ্ছে গিয়ে আমরা যারা এই কাজটা করছি, আপনারা যারা করছেন, তারা কিন্তু সবাই যেমন নিঃশ্বাস
ছাড়া তো বাঁচা যায় না, সবার নিঃশ্বাস কিন্তু না এই কাজগুলো, নতুবা কিন্তু ঘরে খেয়ে পরে বরে মোশরানোর মতো কাজগুলো কেউ করে না। তার মানে আমরা প্রত্যেকে স্বার্থপর, নিজেদের স্বার্থে কিন্তু এগুলো করে বেড়াই, নিজেদের বেঁচে থাকার জন্য, আনন্দের জন্য, ভালো লাগার জন্য। মোনায়েম যেমন বলতেছিলেন যে প্রেমী প্রেমিক, তার মানে একজন প্রেমী তো না, এই যে চলচ্চিত্র প্রেমী এবং উৎসব মানে প্রেম প্রেমিক, প্রেমিক যদি বলি তাহলে তো সেটা আমার ভালো লাগার জন্যই ভালোবাসার জায়গা থেকে এসে কাজটা করা। তো সেই ক্ষেত্রে আমি, আমার কাছ থেকে কেউ ধন্যবাদ পাচ্ছেন না, এটুকু কনফার্ম। এটা আমরা সবাই নিজেদের বেঁচে থাকার জন্য করছি, আমাদের সত্তায় রক্তে মিশে আছে এই ধরনের কাজগুলো, যে কারণে আমরা এগুলো করে বেড়াই, বেড়াচ্ছি, বেড়াবো, আর আমরা করি বলেই টিকে থাকে পৃথিবীব্যাপী এই উদ্যোগগুলো। সো উদ্যোগগুলো ঠিকঠাক মতো করছে কিনা, করার উদ্দেশ্য কি, করার পরে এটা ভালোভাবে হলো কিনা, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবসময় দেখতে থাকবো, সেটা আমি মনে করি। আর পাশাপাশি হচ্ছে গিয়ে, যারা একটু আগে যেটা বলতেছিল যে কেউ মানে পুরস্কার পাবে কেউ পাবে না, আসলে মন ভোলানো কথা বলবো না, চলচ্চিত্র নির্মাতার যে কোনো নির্মাণ বা চলচ্চিত্র কেন, যে কোনো কিছু নির্মাণের ক্ষেত্রে বা যে কোনো উৎসবের ক্ষেত্রে, সেটার ফাইনালাইজেশন হচ্ছে লোক দর্শককে দেখানো। তো একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আপনি নির্মাতা নির্মাণ করছেন, আমি করছি, আমাকে প্ল্যাটফর্মটা দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে, এটাই আমার প্রথম পুরস্কার হয়ে যায় আমি মনে করি। তারপরে আমি কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম, সেটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড পৃথিবীব্যাপী থাকে, সেটা হবে, হয়তো কেউ ভালো করবেন, কেউ খারাপ করবেন, যারা খারাপ করবেন তারা আবারও চিন্তা করতে থাকবেন কেন খারাপ করলাম, কোথায় করেছিলাম ভুলটা, নেক্সট টাইম আর এটা করবো না, এই আর কিছুই না। বাট প্রচার হয়ে যাওয়াটাই একটা বড় পুরস্কার, আমার কাজটা সবাই দেখতে পাচ্ছে, এর থেকে বড় আর কি চাই একটা চলচ্চিত্র নির্মাতা? তো আমার, আমি একটা বড় প্রজেক্ট করেছি, একটা বড় চলচ্চিত্র বানিয়েছি, অনেক বিশাল কিছু করেছি, প্রচুর কষ্ট হয়েছে, লোকেশনে শুটিং এ হ্যান ত্যান, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে দেখাতে হচ্ছে, তাহলে তার লাভ হলো? সো কে কোথাও যে 25টা ছবির মধ্যে একটা ছবি এসে গেছে, সেটাই প্রথম পুরস্কার এবং প্রদর্শিত হয়ে গেছে। সো সেই দিক থেকে আমাদের ভালো লাগবে, সমস্ত নির্মাতাদের আশা করি যে ভালো লাগছে যে আমার যার যার চলচ্চিত্রগুলো এখানে এসছে। যাদের এই 25টার মধ্যে আসেনি তাদের কি চিন্তা, যাদের তাদের ভাবনাটা হবে হচ্ছে যে আমি বানিয়েছিলাম, আমি তো এক জায়গায় প্ল্যাটফর্ম পেয়েছি দেওয়ার মতো, কিছু তো একটা বানিয়েছিলাম, নতুবা এটা তো দিতেই পারতাম না, না বানালে দিতাম কোত্থেকে। সো সেটাও একটা অ্যাচিভমেন্ট, নেক্সট টাইম আবার ভালো করার জন্য হবে। সো দর্শকের মনে দাগ কাটার মতো জিনিস বানাচ্ছি, সেটা কিন্তু অনেক সহজ না, সো সেইটার অনেক রকমের লুফল থাকবে বলেই তো আবার পরবর্তীতে বানানো। যাই হোক, তো আলটিমেটলি সত্যি সত্যি এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আমিও কৃতজ্ঞ, এবং আমি আমি নিজে কৃতজ্ঞ সবার কাছে যে আমি উদ্যোগের সাথে রাখছেন, কারণ আমিও তো এই বেঁচে থাকার মতোই না, নিঃশ্বাসের মতো আমার ভালো লাগার জায়গাটা তৈরি করে দেওয়া। এবং প্যান্ডামিক আমাদেরকে অনেক কিছু কিছুই হারিয়েছি, অনেক কিছু দিয়েছেও, প্যান্ডামিকের বদলে এই উদ্যোগ হয়েছে অনলাইনের, এবং অনলাইনে বলেই এক একজন এক একটা জায়গায় থেকে একই স্ক্রিনে আমরা এতগুলো মানুষ একসাথে শেয়ার করছি এবং দারুণ সময় কাটাচ্ছি, এটা প্যান্ডামিকেরই আবার একটা পজিটিভ সাইড, তাই না? তো সেই সব দিক থেকে পরিশেষে অবশ্যই বলবো যে দারুণ উদ্যোগ, এবং আসলেই চলচ্চিত্র সংসদের ওই যে কৃষি চলচ্চিত্র উৎসব, এটা আমার কাছে দারুণ লাগছে, আমি জাস্ট অপেক্ষা করছি কি ধরনের চলচ্চিত্র আসবে, মানে এরকম একটা ব্যাপার লাগছে যে এইটা এটা পারফেক্ট একটা উদ্যোগ এরকম লাগছে, যেহেতু একটা কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে সবাই সম্পৃক্ত, আর কৃষি ছাড়া তো মানে পানি জীবন, কৃষিও জীবন, ব্যাপারটা তাই। তো সেক্ষেত্রে এই এই চলচ্চিত্র শুভকামনা করছি যেন এই উৎসব খুব ভালোভাবে হয়, যারা উদ্যোগ নিচ্ছেন তারা যেন ঠিকঠাক মতো করতে পারেন, আর যে উদ্যোগ আমরা আজকে সমাপনী করছি এই উদ্যোগও আমাদের জন্য অনেক বড়, কিছু লুফল থাকলে শিক্ষা হবে যেগুলো পরবর্তীতে আবার ভালো করব, আর যতটুকু করতে পেরেছি আমরা সেই জন্য আমরা নিজেদের কাছে নিজেরাই কৃতজ্ঞ এবং ভালো লাগা থাকবে আমাদের মধ্যে। আশা করি সবগুলো ছবি যারা বানিয়েছেন চলচ্চিত্র নির্মাতাদের ক্ষেত্রে বলবো, আমি যতটুকু দেখেছি আমি সত্যি সত্যি খুব আপ্লুত যে ছেলে পেলে এরকম সুন্দর করে বানায়, আমার মনে হয় না যে আমাদের প্রথম দিকে এরকম বানিয়েছে, আমার মনে হয় না, মানে এটার অনেক রকমের পজিটিভ দিক, যেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের সময় হাতের কাছে এরকম চাইলেই কিছু শুট করতে পারবো এমন কোনো ম্যাটেরিয়াল ছিল না, যেটা এখন সবার হাতে হাতে, সেটা একটা বড় ব্যাপার, কিন্তু থাকলেই মননটা দিয়ে মাথা খাটিয়ে কোন শটটা নিব, কি ধরনের,
সেইটা অনেক ইম্পর্টেন্ট, সেটা করেছে। এবং সুন্দর সুন্দর শর্টের, সুন্দর সুন্দর গল্পের চলচ্চিত্র দেখলাম যেগুলো ভালো লেগেছে। তবে একটা জায়গায় আমার কাছে কিছু ব্যাপার মনে হয়েছে যে একটা সিকোয়েন্সের সাথে একটা সিকোয়েন্স জোড়া দিলেই চলচ্চিত্র হয় না, এটা মানে একটা গল্প বলতে হয়, গল্প বলাটা এমন যে আমি যদি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলছি আপনি কিছুই বুঝছেন না, তাহলে আমার ইশারা ইঙ্গিতটাই বৃথা। সো আমি একটা গল্প নিজে ধারণ করব এবং সেটা বলবো এবং দর্শক সেটাকে বুঝবে, ফিল করবে, কাঁদবে, হাসবে, ইমোশনাল জায়গাগুলোকে টাচ করবে। সেটা সেটা করার জন্য সেই প্রিপারেশনটা ঠিক মতো নেওয়াটা খুব জরুরি। এবং মানে একটা দৃশ্যের সাথে একটা দৃশ্য মিলিয়ে দিলেই চলচ্চিত্র হয় না, সেটার জন্য গল্প বলার ধরনটা অবজার্ভ করা নিজের মধ্যেই, ওইটা অনেক জরুরি। তো কিছু কিছু জায়গায় আমি পেয়েছি মনে হয়েছে যে কেন আসলে মানে একটা চলচ্চিত্রের প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, একটা সাউন্ড ইফেক্ট, প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মিউজিক্যাল পার্ট ইম্পর্টেন্ট, এডিটের প্রতিটা প্রতিটা মানে কি বলবো সেকেন্ড ইম্পর্টেন্ট, কতটুকু ফেলে দেবো, কোনটুকু রাখবো, ব্রিদিং পয়েন্ট। হ্যাঁ, চলচ্চিত্রের ব্রিদিং পয়েন্ট, একটা অ্যাক্টর অ্যাক্টিং করতেছে, ডায়লগটা শেষ কেটে দিলাম, আসলে কি কেটে দিব নাকি আই একটু লাগবো, 2 সেকেন্ড রাখলে কি তার একটা নিঃশ্বাস ছিল ওটা কি লাগবে, একটা নিঃশ্বাস ফেললাম ওইটুকু কি দরকার ছিল। এই যে ছোট্ট ছোট্ট জিনিস, সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানা বোঝা খুব জরুরি। চলচ্চিত্র দেখার ক্ষেত্রে নির্মাতাদের প্রচুর দেখাও দরকার, এবং শুধু দর্শক হিসাবে দেখা না, গাঁথুনিটা দেখা, গাঁথুনি খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটায় আমি কিছু কিছু জায়গায় অনেক অনেকেই মনে হয়েছে যে একটু দুর্বল, সেটা বোধ হয় প্রত্যেক নির্মাতার প্রতি রিকোয়েস্ট যে গাঁথুনিটা অনেক ইম্পর্টেন্ট, সেটার দিকে নজর রাখা। আর কি বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, বাট আলটিমেটলি গিয়ে বলার সুযোগ পেলাম তাই বলতে থাকলাম, এরকম না করে শেষ করি। ভালো লাগছে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলেই এখন মন থেকে যে আমি এই উদ্যোগের সাথে আছি, ভবিষ্যতে থাকবো এই আর কি। ধন্যবাদ। মাইক্রোফোনটা মনে হয় অফ আছে নীলে মৌরিনের। ধন্যবাদ রহমতুল্লাহ জহিন ভাইকে তার নির্দেশনামূলক বক্তব্যের জন্য, তার বক্তব্য আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য অনেক প্রেরণা রাখবে আশা করছি। আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সবাই এবং সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। চলচ্চিত্র আমাদের মুক্তধারার চিন্তা ভাবনাকে বিকশিত করে, আমাদের সবার জীবনে অনেকখানি প্রভাব ফেলে। আমরা চলচ্চিত্র দ্বারা প্রভাবিত হয়ে একই সাথে যেমন আমরা চলচ্চিত্র দেখার সাথে সময় আমরা কেঁদেও ফেলি, আবার তা আমাদেরকে হাসায় একই সাথে, আবার আমাদের জীবনে অনুপ্রেরণার অংশ হয়ে থাকে, একসাথে মিশ্র প্রতিক্রিয়া আসে আমরা চলচ্চিত্র মাধ্যমে পেয়ে থাকি। আমরা ইচ্ছা করবো সিলেট চলচ্চিত্র সংসদ ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো আয়োজন করবে এবং আমাদের নতুন তরুণ আগ্রহী নির্মাতা এবং আগ্রহী গল্পকার সবাইকে অনেক অনুপ্রেরণা যোগবে, তাদেরকে সুযোগ প্রদান করবে তাদের কাজে আরো উত্তরোত্তর এগিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের সম্মানিত সদস্যগণ এবং সম্মানিত কমিটির সকলেই তাদের সকল সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন জন্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমাদের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদানের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমাদের চলচ্চিত্র সংসদের বর্তমান সভাপতি নিলয় সাহা থেকে। ধন্যবাদ। আসলে আবারও বলার সুযোগ হয়েছে। প্রথম দিকে আমি খানিকটা বলছিলাম আমাদের চলচ্চিত্র উৎসব নিয়ে। আজকে আসলে আমার কাছে আজকের দিনটা খুব স্মরণীয়, স্মরণীয় এই জন্য কারণ এখানে আমার সাথে একই স্ক্রিনে আমি আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছি যে সব ভাইদেরকে একসাথে এভাবে পেয়েছি এবং তাদের সাথে এভাবে আলোচনার সুযোগ হয়েছে। এরকম সামনে আবার কখন হবে সেটার অপেক্ষায় আছি। তো যাই হোক, আমাদের আসলে চলচ্চিত্র উৎসবের শেষে চলে এসেছি।
আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই চলচ্চিত্র উৎসবে যারা আসলে দিন রাত খাট খেটে এই চলচ্চিত্র উৎসবটাকে দাঁড় করিয়েছে, আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্যরা এবং আমাদের জুরি মেম্বার যারা আসলে আমাদেরকে নানানভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সবসময় তাদেরকে পাশে পেয়েছে, এটা আসলে অনেক বড় পাওয়া। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সম্মানিত উপদেষ্টাদের, আসলে ওনারা নানানভাবে আমাদের আসলে সাপোর্ট দিয়েছে, কেবল যে ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা পেয়েছি এমন না, ওনাদের কাছ থেকে বিভিন্ন সাজেশন কিভাবে করলে ভালো হয়, কিভাবে কি করা উচিত এবং কোনো একটা সমস্যা হলে সেখান থেকে কিভাবে উত্তরণের পথ খুঁজে নিতে হবে, এই সব কিছু আসলে আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টাদের। সেই সাথে আসলে ফাগুন ভাই সংগঠনের সঙ্গ হয়তো এত সহজে ছাড়তে পারবেন না, ফাগুন ভাই দেখা গেছে যে আমাদের চলচ্চিত্র উৎসবটার পেছনে মূল কারিগর হিসেবে আসলে উনি অনেকটাই বড় ভূমিকা পালন করেছেন, ফাগুন ভাইকে ধন্যবাদ। সেই সাথে সাইফুর ভাইও ছিলেন, সবসময় খবর নিয়েছেন, খোঁজ খবর রেখেছেন যে কিভাবে কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। মুনায়েম ভাইয়ের সাথে আসলে অনেকদিন পরে কথা হচ্ছে, আগে আমরা যখন মানে চলচ্চিত্র উৎসবটা হয়নি, এটা কিভাবে হবে, কখন হবে বা কিভাবে করব, এইসব যাবতীয় বিষয় নিয়ে ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, অনেক চ্যাটিং হয়েছে। ভাই আসলে অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন যার দরুন আসলে আমরা এই চলচ্চিত্র উৎসবটি সফলভাবে শেষ করতে পেরেছি। শাওন ভাই আসলে অনেক বিজি মানুষ, এখানে প্রত্যেকেই বিজি মানুষ। শাওন ভাই একটু আগেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কেবলমাত্র আমাদের সাথে এরকম একটা প্ল্যাটফর্মে একসাথে স্ক্রিন শেয়ার করবেন, জাস্ট এই এই লোভটা হয়তো তিনি সামলাতে পারেননি, এটা যে কারোর জন্যই আসলে কষ্টের। উনি 10 মিনিটের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে উনি ফোন করে বললেন যে ওনার একটা জরুরি কাজ পড়েছে, উনি আসলে অফিসেই ছিলেন, অফিস থেকে জয়েন করেছেন। তো সালাউদ্দিন শাওন ভাইকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝখানে আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আসলে আরো কিছু অ্যালামনাই সদস্য থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, আমরা ফাগুন ভাই বলছিলেন যে আমরা আমি নিজেই হচ্ছে আমাদের যখন কমিটি ঘোষণা করা হয় তখন বলেছিলাম যে আমরা সামনে প্রথমবারের মতো কৃষি বিষয়ক একটি চলচ্চিত্র উৎসব নিয়ে আসতে যাচ্ছি, এটির জন্য আসলে প্রস্তুতি দরকার। এখন আমরা প্রস্তুতি শুরু করিনি, তবে আমার কাছে মনে হয় যে আমাদের নতুন কমিটিতে অনেক পটেনশিয়াল মানুষজন আছে, সেই সাথে এখানে উপস্থিত সবাই তো আছেনই, আমাদের সময় তো জুরি মেম্বার উপদেষ্টা থেকে শুরু করে সবাই আছেন। আশা করি সবার সাপোর্ট পেলে আমরা আসলে একটি প্রথমবারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত এক কৃষি বিষয়ক চলচ্চিত্র উৎসব আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। একই সাথে আমাদের গত বছর আসলে আমরা একটু শিথিলতার মধ্যে ছিলাম, গত বছর আসলে করোনার প্রকোপটা এত বেশি ছিল আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বেই, যে কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারিনি। আমরা 2020 সালে ভার্চুয়ালি দুটো চলচ্চিত্র উৎসব করেছিলাম, আন্তর্জাল 2.1 এবং আমাদের সিলেট চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর, সেগুলো পরে আসলে পঞ্চম আসরের অপেক্ষায় অনেকে ছিলেন। এখনো দেশের বাইরে দেশ থেকে অনেকে আমাকে নক করেন যে ওইটার খবর কি, প্রতিনিয়ত আমাদের পেজে এবং ইমেইলে আসলে মেইল আসে যে আমাদের সিলেট চলচ্চিত্র উৎসবে যে পঞ্চম আসর সেটার কি হলো, সেটা কবে আসবে। আসলে সবাই যেভাবে অপেক্ষা করছে আমরাও অপেক্ষা করছি, তবে এই অপেক্ষার প্রহর আর খুব বেশি দিন গুনতে হবে না। আমরা আশা করি যে সামনে মাসটা রমজান, পবিত্র রমজান মাস, এটা শেষ হওয়ার পরে ঈদের পরবর্তীতে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করব। প্রস্তুতিটা আসলে একটু দীর্ঘায়িতই হবে, কারণ এবার চাচ্ছি আমরা মানে এমন এমন আয়োজন ঢেলে সাজাইতে যেটা আসলে এর আগে হয়তো হয়নি। আমরা চেষ্টা করব যে আগে যে আসরগুলো সেগুলোকে ছাড়িয়ে যাওয়ার, এবং আমি আশা করি যে খুব শীঘ্রই আপনাদের সেই সুখবর দিতে পারবো। দর্শক, আমাদের আজকে সমাপ্তি ঘোষণা হবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা চলচ্চিত্র উৎসবটি আশা করি উপভোগ করেছেন, 25টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে আমাদের ফেসবুকে পেজের মাধ্যমে, স্ক্রিনিং এর মাধ্যমে। আনফর্চুনেটলি যারা মিস করেছেন তারা হয়তো এই চলচ্চিত্রগুলো আর দেখতে পারবেন না, কারণ আমাদের আসলে রুলস ছিল যে আমরা হচ্ছে স্ক্রিনিং এর পর ইমিডিয়েটলি সেগুলো ডিলিট করে ফেলবো, কারণ আমাদের এখানে যারা মানে ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে যারা আইডিয়া রাখেন তারা অনেকেই জানেন যে সেগুলো অনলাইনে যদি অ্যাভেলেবেল থাকে কিছু স্ট্রাইক আসে, কিছু সমস্যা হয়, ফেস্টিভ্যালগুলোতে আসলে দেওয়া যায় না।
তো আশা করি আপনারা আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া দর্শক, আমাদের আগামীকালকে 31শে মার্চ, অর্থাৎ স্বাধীনতার শেষ দিন, স্বাধীনতা মাসের শেষ দিন, এই উপলক্ষে আমরা আমাদের ক্যাম্পাসে একটি অনসাইট স্ক্রিনিং এর ব্যবস্থা করেছি আমাদের ডিভিএম ফ্যাকাল্টির 5তলায় কনফারেন্স রুমে। সেখানে 2টি স্লটে অনিল বাগচির একদিন মুভিটি দেখানো হবে, যেটা একটি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। এখানে মূলত আমরা প্রথম বর্ষের যারা শিক্ষার্থী এবং এই সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য আসলে এই প্রদর্শনীর ব্যবস্থা করেছি, কারণ আন্তর্জালটা আসলে আমরা, যেহেতু ক্যাটাগরিটা ছিল অনলাইন ভিত্তিক, আমরা চাচ্ছিলাম এটা অনলাইনেই রাখতে, এই জন্য আমরা অনসাইটে আসলে স্ক্রিনিং করিনি। কিন্তু আমরা অনুভব করলাম এবং আমাদের অনেক সদস্যরাই আসলে বলছিল যে দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে ওইরকম কোনো স্ক্রিনিং হচ্ছে না, কোনো ফিল্ম দেখতে পাচ্ছে না শিক্ষার্থীরা। সেই কারণেই মূলত আমরা সকলের জন্য এই প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের 2টি স্লটে এই অনিল বাগচির একদিন মুভিটি দেখানো হবে। প্রথম স্লটটি শুরু হবে বিকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত এবং সেকেন্ড স্লটটি সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত চলবে। টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা আমাদের ক্যাম্পাসেই অ্যাভেলেবেল, আপনারা আমাদের পেজে গেলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। টিকিটের মূল্য, শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে 20 টাকা। যারা এখনো সংগ্রহ করেননি, আমি অনুরোধ করব এই দারুণ চলচ্চিত্রটি উপভোগ করার জন্য আপনারা 20 টাকা খরচ করে হলেও টিকিট কিনে কালকে আমাদের স্ক্রিনিংটা সফল করবেন। আর দর্শক, আমাদের আন্তর্জাল চলচ্চিত্র উৎসব আসলে আরেকটু দীর্ঘায়িত হবে, কেননা আসলে আমরা বিজয়ীদের নাম আজ ঘোষণা করতে পারছি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব অতি শীঘ্রই আমাদের যারা এখানে এই চলচ্চিত্র উৎসবে বিজয়ী হবেন তাদের নাম ঘোষণা করে দিব। এই জন্য আপনারা আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। আমরা চেষ্টা করব যে অতি সত্বর আমাদের বিজয়ীদের নাম ঘোষণা করে এবং তাদেরকে পুরস্কৃত করার। দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের আন্তর্জাল চলচ্চিত্র উৎসব 2.2 আশা করি সকলের ভালো লেগেছে। আপনার দর্শকদেরও ধন্যবাদ, আসলে দর্শক ছাড়া আসলে কোনো অনুষ্ঠানই সফলতার মুখ দেখে না, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ পরবর্তীতে এরকম আরো অনেক আয়োজন নিয়ে আসতে পারবো, আরো ভালো ভালো আয়োজন ঢেলে সাজাতে পারবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, চলচ্চিত্রের বিস্তার হোক সর্বত্র। ধন্যবাদ সবাইকে।